মাদার অ্যান্ড চাইল্ড এই ড্রয়িংটা আজকে তোমাদেরকে করে দেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো যাতে শিখতে পারো দেখো সবার প্রথমে তোমাদের এইখান থেকে একটা দাগ টেনে এই দিক পর্যন্ত এরকমভাবে হালকা একটু ব্যাকা করে নিতে হবে তারপরে আস্তে করে তোমরা এই দাগটাকে নিয়ে চলে আসবে এই সাইড পর্যন্ত এরকমভাবে এখান থেকে বেঁকে গেছে তার এখান থেকে এইভাবে এসে তোমরা এই সাইডে চলে আসবে আবার এর থেকে নিচের থেকে তোমরা এই দাগটিকে জুড়িয়ে এইভাবে এই অংশে জুড়ে এই নিচের থেকে একটা মহিলা বসে আছে তা সেই জন্য আমরা এখান থেকে এক দাগটাকে আগে একটুখানি বের করে রাখলাম তারপর ঠিক এই বরাবর তোমরা হাতটিকে নিয়ে এখান থেকে জড়িয়ে তোমরা এখানে এইভাবে মিশিয়ে দেবে এই অংশটা জুড়িয়ে আমরা চলে আসলাম এই সাইড পর্যন্ত আবার এখানে এই আঁচলের ডবল রাউন্ডটা এখানে এরকম ভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা এইভাবে বুঝতে পেরেছো এবার দেখো একটা মহিলার শেপ আমরা তৈরি করবো দেখো এখান থেকে কপালের থেকে এইভাবে চলে আসলাম নাক পর্যন্ত আসার পর মুখের অংশটা এইভাবে করে এইভাবে এখানে জুড়িয়ে দিলাম ঠিক আছে এরকম করবো তোমরা প্রথমে এরকম করে নেবে চোখের অংশটা করে এরকম ভাবে নর্মালে তোমরা এই মহিলাটির এই গলার এখান থেকে আমরা একটা গোল একটা শেপ করে নেবো এরকম ভাবে প্রথমে এরকম করার পর ঠিক এই বরাবর এখান থেকে একটা বাচ্চার একটা এরকম ভাবে শেপ করে নিলাম যে কাপড় দিয়ে মোড়া রয়েছে ঠিক আছে আমরা একটা হাত বের করছি এখান থেকে এইভাবে আবার এখান থেকে একটা হাত বের করছি এরকম ভাবে বের করবে বের এইভাবে হাতটিকে এইখান থেকে এনে ঘুরিয়ে নেবে ঠিক আছে এরকম ভাবে প্রথমে আঙুলটিকে আমরা এরকম করবো তারপরে হাতে রয়েছে এরকম ভাবে আঙুলগুলো এখান থেকে এরকম ভাবে বেরিয়ে গেছে সেরকম আমরা এরকম ভাবে বুঝিয়ে নিলাম যে দেখো এখানে একটু চুলের অংশটা এরকম ভাবে আমরা এই সাইডে এরকম ভাবে নিয়ে চলে আসতে হবে ডবল রাউন্ড করে তোমরা নেবে যে শাড়ির এই যে পার্টটা যাতে বোঝা সোজা করে একটা এরকম ভাবে একটা দাগ টেনে নেবে দেখো বোঝানোর পর এখান থেকে এইভাবে ঘরের অংশটা একটু বড় করে করবে করার পর নিচের দিকের থেকে সোজা এভাবে চলে আসবে দেখো এরকম করলাম এবার আর একটা স্লিপিং লাইন এরকমভাবে বড় করে টেনে নেব যে ভিতরের অংশে বসে রয়েছে সেই জন্য আর এখান থেকে আমরা ঘরের এই পাশের অংশটাকে এরকম করলাম দরজার অংশটা করছি দেখো একটু বড় করে দরজার অংশটা এরকমভাবে করবে তোমরা সোজা করে একটা স্লিপিং লাইন টেনে এই ঘরের এই সাইড পর্যন্ত চলে যাবে আসার পর তোমরা এইভাবে দূরের এই জঙ্গলটিকে বোঝাবে বোঝানোর পর তোমরা এই দূরের থেকে আরো কয়েকটা ঘর এঁকে নেবে ঠিক আছে দূরের রাস্তার ওপাশের যে ঘরগুলো সে ঘরগুলো বোঝা যাচ্ছে এরকম ভাবে তোমরা দূরের থেকে বোঝাবে এইভাবে করার পর দেখো এই যে মহিলাটির পিছনের থেকে জাননা বেরিয়েছে সেই জ্বালনাটা বোঝানোর জন্য আমরা এরকম ভাবে জাননার অংশটা করলাম আবার এখান থেকে এরকম ভাবে করে এদিকে চলে আসবো আসার পর এরকম ভাবে করবে দেখো জাননার ওপাশের অংশটা ওইদিকে চলে গেছে তারপরে তোমরা এখান থেকে একটা তাল গাছ এরকম রাখবে প্রথমে এরকম ভাবে উপরের দিকে থেকে আবার নিচের দিকে থেকে করে দুপাশ থেকে এরকম করবে করে পিছনের দিকে কিন্তু চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম নতুন নতুন ড্রয়িং শিখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে দেখো আমাদের আগে ঘরের চালটা উপরের দিকে থেকে রং করতে হবে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ঘরের চালের এই নিচের থেকে আগে রংটা করবো নিচের অংশটার থেকে আগে রংটা করে নেবো দেখো আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রসেসটা দেখে দেখে কিন্তু পুরো জায়গাটায় রং করবো দেখো নিচের দিকে থেকে একটু ডার্ক করলাম প্রথমে কর্নার গুলো আর এই মেন কথা হচ্ছে বর্ডারের যে অংশগুলো যে আউটলাইনের যে দাগটা থাকে না সেই দাগের থেকে এরকম ভাবে তোমরা ডিপ করে করে রঙ করবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে দেখো হাতের প্রেশারটা উপরের দিকে আমি কিন্তু কমিয়ে নিছি তোমরা এইভাবে করে করে কালারটা তোমরা করবে ডিপ অংশটা রংটা করবে রঙটা করে করে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নেবেন বাদামী কালারটা অর্থাৎ হালকা বাদামি কালারটা দিয়ে এখান থেকে সেম প্রসেসে নিচের থেকে রং করতে হবে রঙ করে দেখো যে সাথে সাদা যে অংশগুলো বোঝাচ্ছে সেগুলো কিন্তু এবার ব্যবহার হয়ে যাবে দেখো পুরোপুরি এইভাবে রং করতে করতে চলে যাবে ডিপ থেকে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নেবো ইয়েলো আকার কালারটা দিয়ে ইয়েলো আকার কালারটা উপরের দিকের থেকে রঙ করবে প্রথমে উপরের দিকের থেকে রঙ করবে রং করে তারপরে তোমরা এভাবে ভিতরের দিকে মিক্স করে নেবে মিক্স করার সময় আস্তে আস্তে এইভাবে হাতের প্রেশারটাকে এভাবে গোল গোল করে ঘোরাবে যখনই বার্নসেন আর ডার্ক ব্রাউন কালারের সঙ্গে মিক্স করতে থাকবে আস্তে আস্তে হাতের প্রেশার এভাবে ঘোরাবে তাহলে দেখবে যে পুরো কালারটা সুন্দর করে ডিপ হতে হতে হালকা হয়ে গেছে ঠিক আছে এবার ঘরে এই চালের নিচের দিকের থেকে ব্ল্যাক কালারটা দিয়ে উপরের দিকের থেকে এভাবে একটু ডিপ করবে প্রথম আস্তে আস্তে এরকম ভাবে ডিপ করতে করতে নিচের দিকে চলে আসবে আর যত নিচের দিকে আসবে হাতের প্রেশারটা আস্তে আস্তে আবার কমাতে থাকতে হবে ঠিক আছে এরকম ভাবে কমাতে কমাতে নিচের দিকে পুরোপুরি এরকম ভাবে হালকা করে নেবে সকলে তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমার কিন্তু উপরের থেকে একদম মিক্স করতে করতে নিচের দিকে আসতে হবে পুরো জায়গার কালারটা ভালো করে কভার করতে হবে কোথাও যেন একটুও ফাঁকা না থাকে ঠিক আছে এরকম ভাবে প্রথমে করবে তুমি দেখো এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই এরকম করার পর তোমরা গ্রে কালারটা দিয়ে এভাবে নিচের থেকে রং শুরু করবো ঠিক আছে বুঝে নিচের নিচের থেকে থেকে রং করতে হবে করে 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 আস্তে আস্তে এরকম স্লিপিং লাইন টানতেও পারো আবার দেখো আমরা যত কালো কালার সঙ্গে মিক্স করবো তত দেখো কালারটা ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এরকম ভাবে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ জায়গার কালারটা করতে হবে দেখো আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার তোমরা সম্পূর্ণ জায়গায় কালারটা করে নেবে পুরোপুরি এরকম ভাবে তোমরা কালারটা করবে আমি দরজার কপারটা এরকম ফাঁকা রেখেছি আমাদের যদি মনে হয় যে দরজার কপারটা দেখাতে চাও তাহলে তোমরা এইভাবে কালার এইভাবে আঁকে নেবে দেখো এরকম করে দরজার কপারটা ওই দিক দিয়ে একটুখানি খোলা রয়েছে এরকম ভাবে বোঝানোর জন্য এরকম দিতে পারো মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই মহিলাটি শাড়ির এই উপরের দিকের থেকে আগে রংটা করে নেবো দেখো এখান থেকে এরকম ভাবে পুরোপুরি দিকের থেকে একটু ডার্ক করবো করে নিয়ে আস্তে আস্তে আমাদের হাতের প্রেসার হালকা হালকা করে কমিয়ে কমিয়ে নিচের দিকে চলে আসতে হবে সেম আবার নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটা ডার্ক করবো আর এখান থেকেও মিডিয়াম গ্রিন কালারটা এরকম ভাবে ডার্ক করে নেবো ডার্ক করে আস্তে 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 হাতের প্রেশারটাকে দেখো ভিতরের দিকে কিন্তু লাইট করে নিচ্ছে এরকম ভাবে করবে আর নিচের দিকেও সেম প্রসেসে এইভাবে করে আস্তে আস্তে উপরের দিকে হাত হাতের প্রেসারটাকে কমে নেবে দেখো শাড়ির এই অংশটা তোমাদের কিন্তু আগে ভালো করেই করে নিতে হবে দেখো এরকম করলাম আর নিচের দিকেও তোমরা একইভাবে রংটা করবে নিচের দিকে বলতে গেলে এই যে শাড়ির যে পায়ের যে উপরের অংশটা এভাবে আগে উপরের থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করবে তারপরে তোমরা নিচের থেকে ডিপ করে উপর দিকে হালকা করবে মানে চারিদিকে সাইডের থেকে ডিপ হবে আর মাঝ বরাবর অংশটা আমরা হালকা রাখছি এটাই জাস্ট আমি তোমাদেরকে বলছি এবার তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে এই ভিতরের থেকে রং করবে রং করে পুরো জায়গা কালারটাকে কভার করবে দেখো যেখানে আমরা মিডিয়াম গ্রিন কালার করেছি সেখানে কিন্তু আমরা সমস্ত জায়গা জায়গায় কিন্তু এই লাইট গ্রিন কালারটা দিয়ে পুরো জায়গায় কালারটাই কিন্তু আমার করতে হবে মুখের এই সাইড থেকে আবার এরকমভাবে শাড়িটার চলে এসে এই ভিতরের অংশটা এইভাবে আমরা বুঝে নিলাম দেখো এরকম জায়গায় করে নিয়েছি করে নেওয়ার পর তারপরে তোমরা লেমন ইয়েলো কালারটা তোমরা শাড়ির পুরো এই যে পাড়ের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু শুধু একদম প্লেনভাবে ইয়েলো কালারটাই করবে করে নিয়ে তারপরে এই যে বাচ্চাটা যে কোলে নিয়ে রয়েছে এই এখানে আমি হালকা ভাবে রেড কালারটা দিয়ে এই উপরের দিকের থেকে একটু শ্যাডোটা বোঝানোর জন্য একটু ডিপ বোঝানোর জন্য উপরের দিকেতে থেকে করলাম তারপরে পিঙ্ক কালারটা দিয়ে আমরা এবার এই রেড কালার সঙ্গে মিক্স করে কিন্তু জোরানো রয়েছে পুরো জায়গার কালারটা এইভাবে তোমরা করবে করার পরে মাথার ভিতরে কালারটা করে নিচ্ছি দেখো এভাবে কালো কালারটা করবে আস্তে করে এবার খুব সাবধানে ছোট জায়গা যেহেতু এই পিচ কালারটা ভিতরের থেকে এরকম ভাবে করে নেবে অরেঞ্জ কালারটা দিয়ে এই মহিলাটির মাথার এই সামনের দিকে থেকে দেখো এইভাবে তোমরা কালারটা করবে প্রথমে এইভাবে কালারটা করে অপর দিক পর্যন্ত চলে যাবে আর গলার দিকেও থেকেও এইভাবে কালারটা করবে হাতে এভাবে এক সাইড থেকে কালারটা করবে অপর দিকেও তোমরা সমস্ত জায়গায় এভাবে কালারটা করে নেবে করে নিয়ে সেম প্রসেসে পিচ কালারটা দিয়ে কিন্তু ভালো করে এবার দুটো সমস্ত জায়গায় কিন্তু কালারটিকে এক্স করে নেবে ঠিক আছে এইভাবে করে শরীরের কালারটা সুন্দর করে করে নেবে তোমরা ডিপ লাল এরকম ভাবে বোঝাবে আর একটা হোয়াইটটা রেখে দেবে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই উপরের অংশটা ডার্ক করছি দেখো খুব সাবধানে রং করবে বেশি একটা তাড়াহুড়ো করা এভাবে রংটা করবে করে তারপরে ভিতরের দিকে তোমরা করে তারপরে তোমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে আউট আউটসাইডের থেকে এইভাবে একটুখানি দাগটা টেনে নেবে টেনে নেওয়ার পর তারপরে ক্রোম ডার্ক কালারটা দিয়ে এই ভিতরে রংটা করবে রংটা করে আস্তে আস্তে আবার এই ক্রোম ডার্কের সঙ্গে গ্রে কালারটা দিয়ে হালকা করে কালারটাকে মিক্স করবে দেখো এরকম করলাম এক সাইড থেকে এইভাবে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে রংটা করবো প্রথমে করে অপর দিকে আস্তে আস্তে যাব আর যত যাব হাতের পাশাটা দেখো আমাদের আস্তে আস্তে কমতে থাকছে এবার তোমরা সেম প্রসেসে এই ইলো আকার কালারটা দিয়ে অপর দিকের থেকে রং করবে রং করে পুরো দরজার কালারটা কিন্তু করে নেবে এভাবে করে নিয়ে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই আবার কর্নারটা থেকে খুব সাবধানে রংটা পুরোপুরি এরকম ভাবে বের করে নেবো এরকম অকার কালারটা দিয়ে এই ভিতরের এর ভিতরের রঙটা করবে তোমরা গ্রে কালারটা এই দূরের থেকে এইভাবে করবে প্রথমে এরকম করবে করে ব্ল্যাক কালারটা দিয়ে উপরের দিকে থেকে একটু ডার্ক করে আস্তে 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 নিচের দিকে এইভাবে হাতের পেশাটাকে কমাতে কমাতে একদম মিশিয়ে নেবে ঠিক আছে এরকম করবে এ পাশের ঘরের অংশটা আমরা অরেঞ্জ কালারটা দিয়ে এক সাইড থেকে এরকম ভাবে প্রথমে করলাম করে নিয়ে তারপরে রেড কালারটা দিয়ে নিচের থেকে এইভাবে রঙটা করে ডার্ক করবে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নেবে ঠিক আছে এরকম করলাম করার পর ইয়েলো কালারটা দিয়ে এবার উপরের থেকে এইভাবে রঙ করে দুটো কালার কিন্তু এভাবে গোল গোল করে মিক্স করে নেবে তাহলে দেখবে পুরো জায়গার কালারটা ভালো করে কাবার হয়ে গেছে দেখো আকাশের উপরের দিকের থেকে স্কাই ব্লু কালার টা দিই এইভাবে পুরো জায়গাটা আগে রং করবো উপরের দিকে আগে ডিপ করে নেবে একটু এইভাবে ডিপ করতে করতে অনেক এরকম স্লিপলি লাইন টানার মতো টানতে টানতে নিচের দিকে চলে আসবে আর এই যে গাছটা এঁকেছি গাছের মধ্যে যেন রংটা না যায় খেয়াল করে করলেই হবে আশা করি এভাবে তোমরা পুরো জায়গার কালারটা করে নিতে পারবে দেখো এরকম ভাবে পুরো জায়গাটা আগে রং করবে দেখো এবার মিডিয়াম গ্রিন কালারটা উপরের দিক থেকে এভাবে করবো আমরা পুরে আস্তে আস্তে নিচের দিকে আর এরকম ভাবে উপরের দিকে করে নেবো তারপরে আমরা সেফ কালারটা দিয়ে এই গাছের রঙটাকে কিন্তু উপরে আর নিচের দিকে থেকে সমস্ত জায়গায় কিন্তু এভাবে কালারটা তোমরা করবে আশা করি দেখো বুঝতে পেরেছো রাউন্ড সেনা কালারটা দিয়ে সাবধানে এই গাছের এই গোড়ার রঙটা করবে করার পর ব্ল্যাক কালারটা দিয়ে কর্নার থেকে এইভাবে ডিপ করে নেবে এভাবে করে নিয়ে এবার পাশের যে ঘরটা আমরা এঁকেছি না সেই ঘরে জায়গাটায় আগে রেড কালারটা করে নেবে আজকে আমরা ডার্ক গ্রিন কালারটা দিয়ে আগে এইখান গোড়ার থেকে এরকম ভাবে রঙ করবো রঙ করে আস্তে আস্তে উপরের দিকে যাবো ঠিক আছে এভাবে ডার্ক গ্রিন কালারটা দিয়ে করতে হবে প্রথমে করবে আর এই সাইডেও সেম প্রসেসে আগে রঙটা করবে এভাবে করে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে যাওয়ার পর তোমরা লাইট গ্রিন কালার দিয়ে এবার উপরের থেকে রংটা করে করে কিন্তু নিচের দিকে চলে আসবে দেখবে যে দুটো কালার মিক্স হয়ে সুন্দর করে একটা কালার তৈরি হয়ে গেছে আশা করি তোমরা এইভাবে বুঝতে পেরেছ এরকম ভাবে জায়গার রংটা করবে বা তোমরা এখানে করতে পারো দিক থেকে অরেঞ্জ কালারটা প্রথমে করবো দেখো এখানে এইভাবে অরেঞ্জ কালারটা করব করে আস্তে 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 নিচের দিকে হালকা করে নেবো ঠিক আছে এরকম ভাবে হালকা করে নেবো প্রথমে তোমাদের কাজটা হচ্ছে এটা করে নিতে হবে তারপরে অরেঞ্জ কালার উপরে দিয়ে হালকা বাদামি কালারটা দিয়ে উপরের দিকে এরকম রং করবে করে আস্তে 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 নিচের দিকে এরকম ভাবে করবে এবার পিচ কালারটা দিয়ে কিন্তু সমস্ত জায়গাটা আগে আগে যেখানে সাদা অংশটা রয়েছে না সেখান থেকে আগে রঙ করবে রং করে এরকম স্লিপিং লাইন টানা মতো টানবে বা তোমরা খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করবে আমি এমনভাবে সেট তো করা থাকে অনেক সময় আমি তোমাদেরকে খাতা ঘুরে ঘুরে দেখাতে পারি না কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো খাতাটা ঘুরে ঘুরে রঙটা তোমরা যদি শিখতে যাও অবশ্যই কিন্তু বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবে একবার প্র্যাকটিস করলে কিন্তু হয় না আমরা দীর্ঘদিন ধরে যখন প্র্যাকটিস করি তারপরে কিন্তু এই ড্রয়িংটা বিশেষ করে হাতের স্কিলটা ততই কিন্তু ইম্প্রুভ হবে তোমরা আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো